ভজনীতায় গৌরাধে শ্যাম জপহরে কৃষ্ণ হরে রাম ভক্তগণ শ্রীধাম নবদ্বীপ হরিসভাতে শ্রীমূর্তি প্রকাশ এই লীলা আস্বাদন করছিলাম এক অভূতপূর্ব অতীব মধুর লীলা আজকে লীলাকে আরও প্রসারিত করি শ্রীমূর্তি প্রতিষ্ঠার প্রায় এক বৎসর পরে হঠাৎ একদিন বিকাল বেলায়। নিহাল খ্যাপা এসে পদরত্ন মহাশয়ের টোলবাটিতে উপস্থিত হলেন টোলবাটি যে এখন ঠাকুরবাটি হয়েছে এবং সেই ঠাকুর যে শ্রীমান মহাপ্রভু এটা দেখিয়ে খ্যাপার খুব আনন্দ হল এটা দেখে খ্যাপার খুব আনন্দ হলো তিনি তাঁর সেই ছোলা থেকে শ্রী শ্রী যুগল বিগ্রহ বের করে পদরত্ন মহাশয়ের হাতে দিয়ে বললেন মহাপ্রভুর সিংহাসনে তার সম্মুখে রেখে সেবা কর পদরত্ন মহাশয়ের আনন্দ শতগুণ বৃদ্ধি পেল সেই কদম্ব মূলে একদিন এই যুগল দেখিয়েই ইনি শ্রীমন মহাপ্রভুর বিষয়ে বলেছিলেন এই দুইটি এক হয়ে গৌড় হয় আজ তার সে কথা স্মরণ হল তিনি শ্রী গুরুদেব প্রদত্ত যুগল বিগ্রহ খুব আগ্রহের সহিত গ্রহণ করলেন নানা রকম সন্দেহ ভঞ্জন হবার পরে বিভিন্ন প্রশ্ন করে সেদিন নিহাল সেদিন নিহাল খ্যাপাকে সেই স্থানেই রেখে দিলেন এবং যথারীতি তাঁর সেবা করলেন তিনি তো দীক্ষা নিয়েছিলেন না হ্যাঁ পদরত্ন মহাশয় দীক্ষা নিয়েছিলেন তার জন্য ওনার গুরু তাই উনি তার সেবা করলেন সময় বুঝে বিদ্যারত্ন মহাশয় খ্যাপাট নিকট অনেক প্রসঙ্গ তুলেছিলেন কিন্তু ভাবাবেগে প্রভুর শ্রীমূর্তির দিকে চেয়ে অঝরে অঝোর ঝুড়িতে অঝোর ছুটিতে থাকায় বিদ্যারত্ন মহাশয় সকল প্রশ্নের উত্তর দেওয়া খ্যাপার পক্ষে তখন সম্ভব হয়নি খেপা কয়েকদিন ঠাকুর বাটিতেই পরম আনন্দে ছিলেন এনারা ভাব প্রেমিক পরম প্রেমিক এনাদের ভাব বোঝা সাধারণ জীবের ক্ষমতা নেই এনারা যে কোথা থেকে এলেন কোথায় বা গেলেন এবং এনাদের যে কি ভজন এ বোঝার ক্ষমতা বড়ো কঠিন একদিন পদরত্ন মহাশয় গুরুদেব নিহাল খ্যাপাকে নির্জনে পেয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব আমার মনে একটা স্বাদ জেগেছে অনুমতি হলে নিবেদন করি খ্যাঁপা তার মনোগত ভাব বুঝতে পেরে একটু হেসে বললেন এখন নয় পণ্ডিত এখন নয় তোমার তৃতীয় পুত্র উপযুক্ত হয়ে যখন এই মহাপ্রভুর সেবায় নিযুক্ত থাকবে তখন তোমার মনোবাসনা পূর্ণ হবে করুণাময় প্রভু এই প্রকট রূপে দেখা দিয়ে কীর্তনলীলা প্রকাশ করবেন শুনে রাখো যার দর্শন তুমি চাইছো তিনি নিজেই এসে দর্শন দেবেন আমি আর কি দেখাবো এই স্থানের নাম হরিভক্তি প্রদায়নি সভা রাখবে আর কিছু বললেন না এরপর অল্প কয়েকদিন সেখানে থেকে একদিন গভীর রাত্রিবেলায় কোথায় যেন চলে গেলেন কিছুই জানতে পারা গেল না তারপর হতে আজ পর্যন্ত নিহাল খেপাকে কেউ আর নবদ্বীপ ধামে দেখেনি পরমানন্দে এক বৎসর এক বৎসর করে ছয় বৎসর ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় পুত্র মথুরানাথ পদরত্ন মহাশয়ের সহযোগিতায় শ্রীমান মহাপ্রভুর সেবা করেছিলেন একদিন নামের মালা হাতে নিয়ে ঠাকুরবাটিতে ঘুরতে ঘুরতে একটি ঘরের মধ্যে তার নিজের একটি প্রতিমূর্তি দেখতে পেয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন এই মূর্তি তুমি কোথায় পেলে পুত্র বিনীতভাবে উত্তর দিলেন একটি ভালো কারিকর পেয়েছি তার দ্বারা আমি ওটি প্রস্তুত করেছি বিদ্যারত্ন মহাশয় পুনরায় বললেন তুমি শাস্ত্র অধ্যয়ন করেছ তুমি কি জানো না কোনো মূর্তি প্রস্তুত করিয়ে অপ্রতিষ্ঠিত অবস্থায় গৃহে নেই সেদিন আর বিশেষ কিছু না বলে যেন একটু অসন্তুষ্টভাবেই উনি চলে গেলেন কয়েকদিন পরে মূর্তিটি সম্বন্ধে কোনো ব্যবস্থাও হয়নি বা কোনো আলোচনাও হয়নি দেখে পুত্রকে ডেকে বললেন যদি নিতান্তই তুমি আমার প্রতিমূর্তি এখানে রাখতে চাও তাহলে যত শীঘ্র হয় ওটা প্রতিষ্ঠা করো পিতৃদেবের আদেশ অনুসারে পদরত্ন মহাশয় একটি ভালো দিন দেখে যথাবিধ পূজা অর্চনাদি করে মূর্তিটি প্রতিষ্ঠা করলেন সকল কার্য সম্পন্ন করে পিতৃদেবের নিকট সংবাদ দিতে গিয়ে দেখেন তিনি আসনের উপর স্থিরভাবে বসে আছেন হাতে স্ত্রী নামের মালা কয়েকবার সম্বোধন করেও যখন কোনোরূপ উত্তর পাইলেন না তখন নিকটে গিয়ে দেখলেন বিশেষ লক্ষ্য করেও দেখলেন যে দেহের কোনো স্পন্দন নেই বোঝা গেল মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই তিনি নশ্বর দেহ ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেছেন পদরত্ন মহাশয় বালকের নায়ক কেঁদে ফেললেন আত্মীয় স্বজন ছুটে এসে প্রকৃত ব্যাপার অবগত হয়ে তাকে নানা প্রকার সান্ত্বনা দিতে লাগলেন যথাসময় যথাযোগ্য সমারোহ সহকারে ওই দেহের তার যে পারলৌকিক প্রক্রিয়া সম্পূর্ণ হল বলা বাহুল্য এখনও শ্রীমন মহাপ্রভুর শ্রীমন্দিরে উক্ত শ্রীবি শ্রীমূর্তি শ্রীমন মহাপ্রভুর পাঁচপীঠের নিকটে নিত্য সেবিত হয় শ্রীমন মহাপ্রভুর প্রতিষ্ঠা দিবসে শ্রীমূর্তি নির্মাতা বিহারী কুম্ভকার চলে গেল আবার আজ বিদ্যরত্ন মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তিনিও চলে গেলেন কাজী নবদ্বীপে এই বিষয় নিয়ে নিয়ে যে নানা জল্পনা কল্পনা চলবে তাতে আর আশ্চর্য কী ভিন্ন রুচির হিলোকা যা নানা রকমের রুচির লোক আছে পৃথিবীতে যার যাহা মনে আসলো সেত্রিশ তাই বলতে লাগলো অনেকে পদরত্ন মহাশয়কে এই জন্য দোষ দিতে থাকলো যে কেন তিনি তার মূর্তি প্রতিষ্ঠা করতে গেলেন তাহলে তো আজকেই অবস্থা হতো না বলা বাহুল্য করে বলা বাহুল্য বাহুল্য ভরে সে সকল অপ্রিয় আলোচনায় ক্ষান্ত রইলাম বিদ্যারত্ন মহাশয়ের ধাম প্রাপ্তির পর পদরত্ন মথুরানাথকেই সেবা পূজার যাবতীয় কাজ কয়েক বছর ধরে করতে হল শেষে তাঁর তৃতীয় পুত্র স্মৃতিকন্ঠ স্মৃতিরত্ন মহাশয় পিতার আদেশ পেয়ে সেবার ভার নিলেন এই সময় হরিসভার গৌড়ের নাম এমনভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল যে কোনো সাধু মহাত্মা আসলে হরিসভায় শ্রীমূর্তি দর্শন না করে যান না অনেকে শ্রীমূর্তি প্রকাশের অলৌকিক কাহিনী শ্রবণ করে কিছুদিন থেকেও যেতেন পদরত্ন মহাশয় একে শ্বাসরোগ একে শ্বাসরোগগ্রস্ত তাতেও আবার বয়স অনেক হয়েছে কাজে তিনি আর বাইরে না যেয়ে হরিসভায় উপস্থিত থেকেই ভক্তিশাস্ত্র গ্রন্থাদির আলোচনা করেন একদিন সন্ধ্যারতির পর আপাদ মস্তক বস্তাবৃত অবস্থায় একটি লোক এসে শ্রীমন্দিরের পাশের ঘরে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় এটা লক্ষ্য করে দরজায় নিকটে গিয়ে খুব ডাকাডাকি করলেন কিন্তু দরজা কিছুতেই খুলল না বারবার অনুরোধের পর ঘরের ভেতর থেকে মৃদু মধুস্বরে উত্তর এলো শীতিকণ্ঠ আমি তোর বন্ধু তিনি বললেন তুমি বন্ধুই হও আর যেই হও আগে দরজা খোলো নচের দরজা ভেঙে ভেতরে ঢুকবো দেখব তুমি আমার কেমন বন্ধু এই বলে যেমন দরজায় ধাক্কা দিলেন অগ্নি খুলে গেল দেখলেন একজন জ্যোতির্ময় পুরুষ পদ্মাসনে বসে আছেন তার অঙ্গচ্ছায় ঘরখানি বিনা আলতি আলোকিত হয়ে গেছে তিনি সেদিকে চেয়ে অহো এই বলে উল্লাস উল্লাসে সেখানে পড়ে গেলেন পদরত্ন মহাশয় সময় মন্দিরের কাছেই ছিলেন শব্দটি তার কানেও গেল কিন্তু ঠিক করতে পারলেন না যে শব্দটি কোথা থেকে আস আসলো বা কে করল তাই তিনি ইতস্তত দৃষ্টি করতে লাগলেন এদিকে ওই জ্যোতির্ময় পুরুষটি ধীরে ধীরে স্মৃতিকণ্ঠ মহাশয়ের পণ্ডিত মহাশয়ের হাত ধরে উঠে বললেন তুই কি আমাকে ভুলে গেছিস কণ্ঠ আমি যে তোর চিরদিনের বন্ধু প্রভু জগবন্ধু তারপরই আবার দরজা বন্ধ হয়ে গেল অনেকক্ষণ পরে স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় বাইরে এলে সেখানে উপস্থিত সকলেই কি ব্যাপার জানতে চাইলেন কিন্তু পণ্ডিত মহাশয় খুব ব্যস্তভাবে বর্তমানে প্রকাশের যোগ্য নয় বলেই শ্রীমন্দিরে প্রবেশ করলেন সেখানে কি করলেন না করলেন তা বোঝা গেল না শ্রীমন্দির থেকে পুনরায় ওই ঘরে প্রবেশ করে সেই জ্যোতির্ময় পুরুষটি ষাষ্টাঙ্গে প্রণাম করে বললেন আপনি যে সকল কথা বললেন আমার স্মৃতি স্মৃতিপটে তাহা লিখিত হয়ে আছে তবে নিজ কোণে কৃপা করে অযাচিতভাবে যখন এখানে উপস্থিত হয়ে বন্ধু বলে পরিচয় দিয়েছেন তখন আমার নিকটেই থাকতে হবে তিনি মৃদু হেসে উত্তর দিলেন ওর আমি তো অনেক দিন থেকেই এখানে আছি আর বিগ্রহের সঙ্গে আমার তো কোনো ভেদ নেই তুই ভাবছিস কেন পণ্ডিত মহাশয় বিস্মিতভাবে চিন্তা করতে লাগলেন এসব কি কথা পরিচয় জানবার আগ্রহ দেখে নিজেই নিজে থেকেই বললেন আমার নাম শ্রী জগৎবন্ধু নবগৌড় পণ্ডিত মহাশয় আর কোনো বিশেষ কোনো কিছু না বলে সেই ঘরেই তার থাকবার সমস্ত ব্যবস্থা করে দিলেন এবং পরদিন পিতা মথুরানাথ পদরত্নের নিকট সমস্ত বৃত্তান্ত পড়লেন পদরত্ন মহাশয় পুত্রের নিকট সমস্ত শুনে গুরুদেব নিহাল খেপার কথা নিহাল বাবার ভবিষ্যদুক্তি নব গৌড়ের কথা স্মরণ করে চমকে উঠলেন মুখে কিছু না বলে ধীরে ধীরে ওই ঘরের নিকটে গেলেন এবং কপাট ভেতর হতে বন্ধ দেখে অনেক ডাকলেন কিন্তু কেউবার উত্তর দিল না বা কপাট করল না তখন তিনি ভাবলেন বোধহয় উনি উহার নিজকৃত্য নিত্যকর্ম কিছু করছে মনকে প্রবোধ দিলেন সান্ত্বনা দিলেন আচ্ছা যখন এখানেই আছেন এবং থাকবেন বলেছেন তখন সময় পেলে আলাপ আলোচনা করা যাবে ব্যস্ততার কি আছে শ্রীমন্দিরে প্রণাম করে চলে গেলেন সেই দিনই সন্ধ্যারতির পর জগৎবন্ধু ঘর হতে বের হলেন ওই শ্রীমন মহাপ্রভুর মন্দিরের সম্মুখের বারান্দার জানলায় দাঁড়িয়ে আছেন দেখে স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় তার পিতৃদেবকে ডেকে পাঠালেন এবং দেখালেন তিনি দেখ দেখলেন যে আপাত মস্তক বস্ত্রাবৃত কেবল মুখখানি একটু খোলা মুখের দিকে চাইতেই যেমন চোখে চোখ পড়েছে অগ্নি একটু মৃদু হেসে পড়লেন পদরত্ন আমি এসেছি অনেকক্ষণ উভয় উভয়ের দিকে তাকিয়ে রইলেন পদরত্ন মহাশয় যেন কেমন বৃহবল হয়ে পড়েছেন কোনো কথাই আর বলতে পারছেন না তাঁরই ভাব দেখে একটু হেসে জগপ্রভু বন্ধু নিজের ঘরে চলে গেলেন এই ঘটনার চার পাঁচ দিন পরে কয়েকজন যুবক ভক্ত এসে হরিসভায় বন্ধুর সহিত মিলিত হলেন তারা ওই স্থানেই থাকলেন এই মিলন পর্বের পর হতেই হরিভক্তি প্রদায়িনী সভায় বিশেষভাবে নাম সংকীর্তনের ব্যবস্থা চলতে লাগল স্মৃতিকন্ঠ পণ্ডিত মহাশয় সংকীর্তন স্রোতে নিজেকে একেবারে ভাসিয়ে দিলেন প্রভুর সেবা পূজা ব্যতীত সংসারের কোনো কাজেই আর তার মন রইল না অবসর সময় প্রভুবন্ধুর সঙ্গে নানা প্রকার আলাপ আলোচনায় থাকেন আর কীর্তনের সময় আবেশ পরে কীর্তন করেন পদরত্ন মহাশয়কে বাধ্য হই সংসারে যাবতীয় কাজ করতে হতো কিন্তু তাতে তিনি কোনরূপ অসন্তুষ্টি বা পুত্রের ওপর বিরক্তিভাব প্রকাশ করেননি কিছুদিন এইভাবেই চলল পদরত্ন মহাশয়কে নিয়াল খেপা যা যা বলেছিলেন একে একে সকলেই প্রত্যক্ষ হয়ে গেল তথাপি পুত্রের সংসারের প্রতি উদাসীন্ন ভাব দেখে কেমন যেন একটু চঞ্চলও হয়ে পড়লেন মনে মনে চিন্তা আসলো জ্যেষ্ঠ মধ্যম দুটি পুত্রই তো অপ্রাপ্ত বয়সে বিদায় নিয়েছে এদিকে আমিও বৃত্ত হয়েছি তাতে আবার দারুণ শ্বাসরোগগ্রস্থ এই অবস্থায় একমাত্র বংশের দুলাল স্মৃতিকণ্ঠও যদি সংসার উদাসীন হয় তাহলে কি করে হবে কী দর্দৈব জানি না এই ভাবের চিন্তা মনে মনে এসেই পদরত্ন মহাশয়কে একটু বিব্রত করিয়া তুলল অঘটন ঘটন পটিয়সি মায়ার যে কি প্রভাব বোঝা যায় না গুরুদেব নিহাল খেপার কথাও যেন কোনো কেমন বিস্তৃত হয়ে যেতে লাগলো নিজের আঙিনায় আজ প্রভুর প্রকটলীলা প্রত্যক্ষ করে পদরত্ন মহাশয় তা আশ মিটিয়ে ভোগ করতে পারছেন না সগন সঙ্গে প্রভু বন্ধু কিছুদিন হরিসভায় থেকে কীর্তন নটন আনন্দে সকলকে ধন্য করে একদিন কী জানি কেন সগন সঙ্গে কলকাতায় চলে গেলেন একখানি চিত্রপট দিয়ে গেলেন সেটা আজও হরিসভায় বর্তমান আছে চিত্রপটের চারদিকে বীজ মন্ত্র লেখা আছে এদিকে তার সুখময় সঙ্গে বঞ্চিত হয়ে স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় অত্যন্ত কাতর হয়ে পড়লেন তার আর কিছুই ভালো লাগছে না সব সময় ভাব বসে কি যেন চিন্তা করতে থাকলেন সেবা কার্য করতে তা হয় তাই করেন তাতেও যেন পূর্বের মতো আগ্রহ নেই পুত্রের এইরূপ ভাব পরিবর্তন দেখে পদরত্ন মহাশয় পুত্রের বাল্যসঙ্গী সত্যচরণ বিশ্বাস রামদাস মোদক সত্য ভাদুরী জ্ঞানেন্দ্র ভট্টাচার্য প্রভৃতিকে ডেকে পাঠালেন এবং বললেন যে পদরত্ন মহাশয়ের কথা শুনে সকলে পরামর্শ করে একদিন স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয়কে এক প্রকার প্রবোধ বাক্য বলে শেষে বললেন তুমি তো প্রভুবন্ধুর কাছে যাও যাওনি তিনি নিজে ইচ্ছা মতো এসেছেন ইচ্ছা মতো গেছেন তারপর তিনি তোমাকে বলেছেন আমি এখানেই আছি এবং থাকবো তবে আর এর জন্য বৃথা চিন্তা করো কেন সঙ্গীগণের মধ্য থেকে একজন স্মৃতিকণ্ঠকে জিজ্ঞাসা করলেন তিনি তোমাকে কিছু দিয়ে গেছেন কি তাতে স্মৃতিকণ্ঠ প্রভুবন্ধুর হাতে লেখা কয়েকখানি পদ দেখিয়ে দিলেন এগুলি তিনি আমাকে দিয়ে বলে গেছেন যে এইসব কীর্তন করো এবং ভক্তগণকে দিয়ে করাইও এ কথা শুনে সঙ্গীগণ সমস্বরে বললেন তবে আর তোমার ভাববার কি আছে এই এইসব পদাবলির মধ্য থেকেই তুমি তার। সুখ সঙ্গসুখ অনুভব করবে সঙ্গীগণের সান্ত্বনায় স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় কথাঞ্চিত সুস্থ হলেন এবং ধীরে ধীরে পূর্বের ন্যায় সেবা পূজায় মন দিলেন সঙ্গীদের নিয়ে প্রত্যেক দিন প্রভু বন্ধু সুন্দরের প্রদত্ত পদাবলী কীর্তন করেন এবং তাদের সঙ্গে নানা প্রকার ভগবত প্রসঙ্গ করেন পুত্রের ভাব পরিবর্তনে আশ্বস্ত হয়ে পদরত্ন মহাশয় আগের মতো কাজে মনোনিবেশ করলেন সময় পেলেই পুত্রকে নানা প্রকার উপদেশ দিতে থাকেন পুত্র পিতার আদেশ পালনে কোনো রকম বিরোধিতা করেন না যেমনই পদরত্ন মহাশয় পুত্রের ভাবান্তরে চিন্তিত হয়ে গেছিলেন তেমনই আজকে আনন্দ আনন্দেতে দিন কাটছিল এরপরে বেশিদিন তার আর সুখ ভোগ হলো না কয়েক বছর পরেই পদরত্ন মহাশয় নিত্যধামে গমন করলেন পিতৃদেবের অবর্তমানে সংসার বিষয়ে উদাসীন শীতিকণ্ঠ বাগছি পণ্ডিত মহাশয় সয়কেই সেবা ও সংসারের যাবতীয় কাজ দেখাশোনা করতে হল বিধির বিধান কে খণ্ডন করবে এই ঘটনার পরেও মধ্যে মধ্যে সগন সঙ্গে প্রভু জগৎবন্ধু হরিসভায় শুভ আগমন করেছেন এবং পণ্ডিত মহাশয়কে সেবা পূজায় ও নাম সংকীর্তনে নানাভাবে উৎসাহ প্রদান করে শক্তি সঞ্চারও করেছেন তার কৃপা প্রেরণায় সেবা পূজা পাঠ কীর্তন আদিতে পণ্ডিত মহাশয়ের দেহে নানাবিধ ভাবের প্রকাশ দেখা গেল আমরাও প্রত্যক্ষ করেছি যে ভাবাবেশে তার দেহে প্রতি লমকুত লমকুপ হতে রক্তোদ্গম হতো দর্শকগণ তার কীর্তনে আবেশ দেখে স্তম্ভিত হয়ে যেতেন এই সকল দেখে শুনে বহু তার আশ্রয় গ্রহণ করে ফেললেন জনসমাজে স্মৃতিরত্ন শীতিকণ্ঠ এই সময় হতে গোস্বামী স্মৃতিকণ্ঠ বলে পরিচিত হলেন এই সময় কীর্তন পাঠ অষ্টপ্রহর নাম যজ্ঞাদি নানাবিধ অনুষ্ঠানে হরিসভা সর্বদা মুখরিত হয়ে থাকতো প্রতিদিন নিহাল খেপার দেওয়া নাম হরিভক্তি প্রদায়িনী সভা প্রকৃতি হরিভক্তি বিতরণ করে নামের স্বার্থকতা দেখাল আজও প্রতি বৎসর বৈশাখী পূর্ণিমায় হরিসভায় বার্ষিক উৎসব সম্পন্ন হয় শ্রীধাম নবদ্বীপ হরিসভাতে শ্রী প্রভুবন্ধুর আত্মপ্রকাশ এবং শ্রীমূর্তি প্রকাশ এই লীলা অতীব মধুর অতীব মধুর অতীব মধুর এই মাধুর্যমণ্ডিত লীলা আস্বাদনে আমি নিজেকে ধন্য মনে করছি আশা করি আপনাদেরও এই মধুর লীলা আস্বাদন করে অত্যন্ত ভালো লাগবে ভগবানের নাম যেমন অনন্ত এবং ভগবানের নাম যেমন অনন্ত মাধুর্য মণ্ডিত তেমনভাবে ভগবত লীলাও অনন্ত এবং অনন্তা অনন্ত মাধুর্য মণ্ডিত তিনি যে কোন রূপে কখন কিভাবে কোথায় আত্মপ্রকাশ করবেন তা বোঝার ক্ষমতা মায়ার অধীনে থাকা জীবাত্মার নেই তাই এই কথা শ্রবণের মাধ্যমে তাঁদের কৃপা যদি একটু এসে পড়ে আমাদের মাথায় তাহলে আমরা একটু ভজনের যোগ্যতা লাভ করব কারণ কলিতে লাভই কৃপা আসবে কৃপা ছাড়া ভগবত ভগবত লাভ হয় না ভগবত প্রাপ্তি কলিযুগে হয় না কোনো যুগেই হয় না কিন্তু অন্যান্য অন্যান্য যুগে জীবেদের সাধনের বল ছিল বল ছিল কিন্তু কলির মানুষ বড় দিন বড় হীন। তারা স্বল্প বুদ্ধি স্বল্প আয়ু তারা সত্যিকারের কৃপার পাত্র সুতরাং ভগবত কৃপা ছাড়া কৃপা তো এরমভাবে আসবে না তার ভক্তের দ্বারা ভগবত কৃপা আসবে কারণ এই কৃপা তো ভগবানের কৃপা তো ভগবান ভগবৎস্বরূপরাই এই ভক্তরাই গ্রহণ করেন তারা হৃদয় মন্দিরে স্থাপন করেন ভক্তি মহারানীকে এবং জগতে আমাদের কাছে যদি একটুখানি ছুঁড়ে দেন যদি একটু কৃপালেশ আমরা পেয়ে যাই আমরা ধন্য আমরা ধন্য হয়ে যাব এই বলেই আজ আমি আমার এই বাণীকে এখানেই শান্ত করছি জয় জয় ধামেশ্বর মহাপ্রভু জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় শ্রী প্রভু জগবন্ধু সুন্দর জয় জয় বাড়ি বাবা